মহাকাশ জয় করার স্বপ্ন মানুষের বহুদিনের। অনেক নভোচারী এরই মধ্যে পৃথিবীর বাহিরে থেকে ঘুরে এসেছেন, আর তাই তো মহাকাশে বসবাস করার অভিজ্ঞতা কেমন হবে তা নিয়ে ভাবনার সময় চলে এসেছে বোধ হয়। আর তাছাড়া স্পেস স্টেশনে কিন্তু পালাক্রমে নভোচারীদেরকে থাকতে হয়। কিন্তু কেউ যদি মহাকাশে মারা যান তবে কি হবে, সেসবের উত্তর নিয়ে মেঘাচলের আজকের নতুন আরেকটি এপিসোড শুরু হতে যাচ্ছে। হয়তো এমন কিছু আপনি জানতে চলেছেন যা হয়তো কখনোই চিন্তা করেননি। আগ্রহীরা সাথেই থাকতে পারেন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে মৃত্যুর পর মরদেহের কয়েকটি ধাপে পচন হয়। যেমন শুরুতেই রক্তের প্রবাহ বন্ধ হয়ে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এক জায়গায় জমা হতে শুরু করে, এই প্রক্রিয়া লিভার মর্টিস বলে। এরপর দেহ শীতল হয়ে অ্যালগর মর্টিসে পৌঁছায়। পেশিতন্তুতে ক্যালসিয়ামের অনিয়ন্ত্রিত গঠনের জন্য মাংসপেশীও শক্ত হয়ে যায়। এই ধাপের নাম রিগর মর্টিস। এরপর কোষ প্রাচীর ভেঙে ভেতরের উপাদান বেরিয়ে আসে। একই সঙ্গে অন্ত্র থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেগুলো শরীরের নরম টিস্যুকে গ্রাস করে এবং যে গ্যাস নির্গত করে তাতে শরীর ফুলে যায়। রিগর মর্টিস পর্যায়ে শক্ত হওয়া মাংসপেশীর এক পর্যায়ে এসে নরম হয়ে যায়, কড়া গন্ধ বেরোতে শুরু করে এবং নরম টিস্যুগুলো ভেঙে যায়। এই হলো পচনের সহজাত প্রক্রিয়া। তবে আরও অনেক প্রভাবক আছে যা পচনের প্রক্রিয়ায় প্রভাব ফেলে, যেমন তাপমাত্রা, পোকামাকড়, কবর, মরদেহ মুড়িয়ে রাখা এবং পানি ও আগুনের উপস্থিতি। অক্সিজেনহীন স্যাঁতস্যাঁতে পরিবেশে পানি হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় শরীরের চর্বি ভেঙে মোমের মতো উপাদানে পরিণত করতে পারে। এই মোমের মতো উপাদান চামড়ার উপরের প্রলেপ হিসেবে কাজ করে দেহকে সংরক্ষণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নরম কোষ শেষমেশ নিঃশেষ হয়ে কঙ্কাল বেরিয়ে আসবে। অবশ্য কঙ্কাল বেশ নাছোড়বান্দা ঘরানার, অনেক সময় হাজার হাজার বছরও টিকে থাকে। এবার দেখা যাক মহাকাশে মৃত্যু হলে ব্যাপারটা কি দাঁড়াতে পারে। এই নিয়ে conversation.com লিখেছেন যুক্তরাজ্যের টিসাইড ইউনিভার্সিটির অ্যাপ্লাইড বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির অধ্যাপক এবং হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন টিম থমসন। অন্যান্য গ্রহের ভিন্ন মাত্রার মাধ্যাকর্ষণ বলের প্রভাব দেহের পচনের লিভার মর্টিস পর্যায়ে পড়াটাই স্বাভাবিক। মাধ্যাকর্ষণ বল না থাকলেও রক্ত এক জায়গায় জমা হওয়া শুরু হবে না। শরীরে স্পেস স্যুট থাকলে অবশ্য রিগর মর্টিস প্রক্রিয়া সচল থাকবে, অন্ত্রের ব্যাকটেরিয়াও নরম টিস্যুগুলোকে গ্রাস করে নিবে। তবে এই ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাক কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন, তাই বায়ুপ্রবাহ সীমিত হলে পচনের প্রক্রিয়াও ধীর গতিতে চলবে। মাটিতে থাকা জীবাণুও পচন প্রক্রিয়ায় অবদান রাখে। সুতরাং কোন গ্রহের পরিবেশে যদি এই জীবাণুগুলোর কাজে বাধা দেয় তবে নরম টিস্যু সংরক্ষণের সম্ভাবনা বেড়ে যায়। পৃথিবীতে মরদেহের পচনে শরীরে পুষ্টিকর পরিশোষকগুলো পোকামাকড়, জীবাণু এমনকি উদ্ভিদের মতো জীবের মাধ্যমে রিসাইকেল হয়। তবে আমাদের সৌরজগতের অন্য কোনো গ্রহগুলোতে এ ধরনের পোকামাকড় নেই, সুতরাং মানুষের দেহাবশেষের সদ্ব্যবহারের সুযোগ কম সেখানে। তবে মঙ্গল গ্রহের মতো মরুভূমি ঘরানার শুষ্ক কোনো গ্রহের পরিবেশে হয়তো নরম টিস্যুগুলো শুকিয়ে যাবে। পচনে তাপমাত্রাও বেশ বড় প্রভাবক। যেমন চাঁদের তাপমাত্রা 120 ডিগ্রি থেকে শূন্যের 170 ডিগ্রি সেলসিয়াসের নিচে পর্যন্ত হতে পারে। সেখানে অত্যধিক উষ্ণ ও অত্যধিক শীতল পরিবেশের প্রভাব তো পড়বেই। টিম থমসন লিখেছেন মানব দেহাবশেষের আকৃতি মানুষের মতোই থাকবে, কারণ পচনের পুরো প্রক্রিয়া পৃথিবীতে আমরা যেমনটা দেখি তেমনটি হবে না। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন রহস্যপূর্ণ ভিডিও আরও দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।